এইয়া নোয়াখালী মানুষ কোন মানুষ হ্যাঁ এইয়া মোর গনে 5 লিটার তেল নেলে হেইয়া বুল্লা গেছে এইয়া মানুষ না পাইজামা হ্যাঁ এককালে ইচ্ছা করছে সিরিয়াল আইতে মোর তো সেনে না মোর নাম শাহনাজ মুই হইছে বরিশালের মাতারি বোঝো খালি মোর ভাই যদি একটু জানে মোর ভাই হইলে গিয়া ডন হ্যাঁ খালি জানুক হ্যাঁ একদম টুনি মনে কই যে দেবে আনে আরে শাহনাজ দেখি কেমন আছো শাহনাজ হাই ভালা কি শাহনাজ মেজাজ খারাপ নাকি হ্যাঁ বিউটিয়া ভাড়া আমি আর কোয়েন না জানেন কি হইলে কি হয়েছে ওই যে অ্যালকিন টুনির এক গো বউ আছে না হুডগি কাডি হেইয়া মোর গনে তেল লইয়া মোর সাথে আবার ঝগড়া করে বুঝছেন আসলে এই নোয়াখালী লোকজনগুলো জানি কেমন আম্মা একলা একটা হাসা কথা কইছেন বুঝছেন শাহনাজ একটা কথা জিজ্ঞেস করি কি কও আজকাল না তোমার অনেক ফর্সা লাগে হয় মুই তো শান্তা স্পট ক্রিম ব্যবহার করি আল্লাহ আমিও না ব্যবহার করতাম কিন্তু এই কিছুদিন হলো শেষ হয়ে গেছে তো বাজারও না আজকাল আর এই ক্রিমটা পাওয়া যাইতেছে না আচ্ছা শুনলাম এটা নাকি নকলও বাইর হইছে তুমি কিছু জানো নাকি হ্যাঁ নকল তো বাইর হইছে কিন্তু মোর ভাই ভালো দিকে কিনা আনে কোন কোম্পানির ওই যে জারুল হক এন্ড কোং কোম্পানি বুঝছেন আচ্ছা শাহনাজ তুমি একটু ডন ভাইরে বললো তো কোন দোকানে পাওয়া যায় আচ্ছা কমো আনে ঠিকানা কইবে কিন্তু কিনা দিতে পারবে না বুঝছেন ইজাকেল দেখতেই ফসা ইজার ভিতরটা যে কালা বাউরে বাউ বরিশালা মায়োলানি এত খারাপ এ আম্মে কি কন হ্যাঁ কি কইতেছেন আম্মে আরে তাসলিমা ভাবি যে কেমন আছেন আর কথা তো আন্নে বুঝতেন ন আন্নের তো ভিতর কালা পর্বই তো শয়তান আন্নে এহা মাতারি ঠিক করে কতক্ষণ বুঝছেন একদম সিরিয়াল আমু কিন্তু আরে আর আপনারা দুজন কি করতেছেন চুপ থাকেন আই কেয়ারছি হে দিন না খারাপ ইজা কয় নোয়াখালী লোক নেই খারাপ নেই দুনিয়া খুঁজি আইবা আন্নে বাই করতে আরতে নেই নোয়াখালী লোক হইছে কি ফেরেশতা আন্নে জানেন ন হে তি তো বরিশালা সামাত লঞ্জে লঞ্জে দড়ি দড়ি আইছে এতি বালানি মুই কিন্তু মোর বাইরে কইয়া দিমু মুই কমু আমরা দুজন মিলে মোরে অপমান করছেন আল্লাহ শাহনাজ আমি কি করলাম শোনো একটু শোনো কথা কইবেন না আম্মে মোর ডন ভাই কই গেলে আল্লাহ তাসলিমা ভাবি আপনি ঠিক কি করলেন ও তো অনেক কষ্ট পাইল আই কি হচ্ছি হেতি তো খারাপ আই যা করছি ভালো করছি তাই বিউটি আন্নে যে দেখতে কত সুন্দর মা গো মা কত ফর্সা আন্নে আল্লাহ আপনি যে কি বলেন আমি তো এই যে শান্তা স্পট ক্রিম ব্যবহার করি আর কি মা গো মা আই হাতেন রে কইছি আনি দিতে হাতে আনে দেন আচ্ছা আপনি চিন্তা করেন না আমি টুনি ভাইরে বলে দিব নে মা গো মা আনিকে আনি কইতেন আর হাতে আনি দিত ঢাকার মাই ওলা নিয়ে এত খারাপ হয় মা গো মা যত সব আশ্চর্য এই বরিশাল আর নোয়াখালী দেখি দুইটাই আশ্চর্যজনক কথাবার্তা বলে আল্লাহ আর যে সৌরভ খান ভাই আপনি ছাতে আসছেন আমি তো পুরো ভাষাই হারাই ফেলছি আমি যে কি বলবো ইন্তেজারুল ও ইন্তেজারুল এত ছগর আছে অনুকুমারি চোখের লেগা কই গেল ইন্তেজারুল প্রত্যেকটা দিন সকাল বেলা চিলে চিলে না করলে ওনার ঘুম ভাঙে না বেলা বাজে 10টা সব্বা উঠে গেছে মাগের ছায়া পড়ে হলো ঘুম ভাঙে নাই আমি ওর মধ্যে একটা দানা পানি পেটে পড়ে নাই আর উনি না আরামে ঘুমাইতেছে ইন্তেজারুল ও ইন্তেজারুল কি বলছ চিল্লাইছো কেন আমি জ্বরে পড়ে আছি এখানে আর তুমি চিল্লাইছো কি হইছে তোমার আবার কি হইছে ছাড়া তো দেখলাম আরামে ঘুমাইছো আমার জ্বর হলো কোন হান্দিয়া তুমি কুঁঠে থেকে দেখবে সারা দিন তো সদর ঘাটের লঞ্চের মতো নাক ডাকছিলে ইন্তেজারুল তুমি থামো তোমার ছোট ছোট জ্বর হয়েছে নি দাও শুনো আগে তুমি আমার কথা হনো তুমি কি স্বপ্নে দেখলে ঘুমাইতে আমাকে তুমি তো সদর ঘাটের লঞ্চের মতো নাক ডাকলে সারা রাত আমাকে দেখলে কুঁঠে বলো তো এখন সকাল বাজে 10টা তুমি এতক্ষণ উঠছো তাও তুমি কো ঘুমাও না আর কো আমি ঘুমাইছিলাম না এই নাক ডাকা যন্ত্রণা আমার তো ঘুমায় না জগা এদিকে আও দেই দেই কপালটা দেখি কটু জড়াইছে আরে বাপ রে বাপ একটুখানি জড়াইছে আর এতে কাই দেখা লাগা তুমি কি আর গরম বুঝবে তোমার শরীর তো এমনি গরম থাকে মেজাজ শরীর সবই গরম থাকে গরম তো তুমি বুঝবে না অন্য লোককে দিয়ে দেখাও জ্বর আচ্ছা এই চুপ থেকে বাদ দাও হ্যাঁ তোমার কি হাঁচি খারাপ লাগতেছে নাকি এমনি এমনি কইতেছো হ্যাঁ জগা হেরাও বাদ দেই তুমি এক কাম করো যাও ওই সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই তুমি রাত জাগা দোকান থেকে কোনো পাখো খানে নিও হ্যাঁ যাও
ফাক ফালতু গুন্ডাগার তোর বাকর খানি লে তুই থাক যা ঘরের মধ্যে আটা আছে ওগুলো নিয়ে এসে আমার গায়ে ডলতে বাকর খানি খা আমি মরে আছি ও আছে বাকর খানি লিয়া কি ফালতু যা এখান থেকে তোর বাকর খানির কিছু বুঝলে এটা কি হইলো এত বড় ছড় বনাচের কথা ছাদি হইলো আছে কত বছর এতদিন পরে ইন্তেজার আমার লগে খাকারি দিয়ে কথা কইলো আমি তো কিছু বুঝতে পারছি না কি হলো এটা আমি না ও আমি না আমি না কই রে ভাইয়া আমি যে কি বলবো জানেন মনে মনে না আপনাকে খুঁজতেছিলাম জানেন গতকাল না আপনাকে টিভিতে দেখলাম কি যে ভালো লাগছে আচ্ছা কি যে বলো না বেবিটা বাই দ্য ওয়ে তোমার ভালো লেগেছে প্রোগ্রামটা আপনি প্রোগ্রাম করবেন আর আমার ভালো লাগবে না এটা কি কোনো কথা হইলো আচ্ছা আচ্ছা যাই হোক তোমায় কালকে রাতে আমি ফোন দিয়েছিলাম ফোন তো ধরল না ঘুমাইছিল না কি যে বলেন তখন তো সকাল হয়ে গেছে প্রায় 4-5 মনে হয় বাজে আপনি কি রাতে ঘুমান না বুঝবি তো আমাদের তো আসলে রাত দিন কোনো তফাতই নেই বাই দ্য ওয়ে বিউটি তোমাকে না আজকে বেশ সুন্দর লাগছে আল্লাহ আমি খুবই খুশি হয়েছি আপনার কথায় আমিও তো কতবার তোমায় বলেছিলাম তুমি সুন্দরী তখন তো তুমি খুশি হওনি আরে দূর এটা করতে গেল আরে কি যে বলেন রেদন ভাই আপনি তো কবি আপনার চোখে তো সবই সুন্দর লাগবে তাই নাকি রেদওয়ান তুমি কবিতা লিখো জানতাম না তো ভাই তবে একটা কবিতা শোনাও না আমারে হাট্টিম বাটিম টিম তাদের খাড়া দুটো শিং তারা মাঠে পাড়ে ডিম তারা হাট্টিম বাটিম টিম আচ্ছা থাক আর লাগবে না আমি বুঝে গেছি আসলে তোমার লেভেলটা তো অনেক উচ্চ মার্গীয় কবি আল্লাহ রেদন ভাই এটা কি আপনার লেখা কবিতা অবশ্যই কি বলেন এইটা আমি তো সেই ছোটবেলায় ক্লাস 1 এই কবিতা পড়ছি বাবার কাছে শুনছি বাবা নাকি ছোটবেলায় পড়ছে ওয়েল রেদওয়ান তোমার বয়স কত ভাই ফাইজলামি করো আমাদের সাথে জাতি চিনলো না আমাকে এই যে দেখো এই কাগজটাতে আমি লিখে নিয়ে এসেছি তাহলে কি আমি লিখিনি ভুল লিখেছি অপ্রস্তুত হয়ে গেলাম আসমানার চন্দ্র উষ্টাই পূর্ণিমা বাবুরে কিশোর করি ভিতর তুন কর হেতিয়ে তুই নাই বাবুরে আনে আনে বই বই গান গান আরে লোকজন ধরে মারি কাড়ি আলাই দিলে আন্নের কোনো কিছু যায় আইনো বাবুরে তুই কি আরে কস আই ইন্টারন্যাশনাল কম্পোজার হেল কিন্তুনি আর বোর গায়ে হাত দিছে কোন গায়ে আজকে আজকে মাথা ভাঙি এলাম ক কোন গা কোন গা তোর গায়ে হাত দিছে ক ওই যে ডনের বোন ও এরে কি আর কস শাহানা জানি ইজা তো মাইয়া গা বালা বালা কি কস আন্নে সুতান আন্নে তো মায়ালা দেখলে লল হই যায় বাউরে তুই কি কইলি হাসা কথা কি কই মিছা কথা কি আন্নে নি কয় মানুষ আন্নে কি এটা সমাধান করবেন নি করবেন না হাসা করি কইন বাউরে ইগিন লই আই অবশ্যই মাথা গা আমো অনগা অনগা এই বুঝতে যে গানগল করি রে এটা তো আন্তর্জাতিক ভাবে প্রকাশ হবে সেই জন্য আমার একটু তাড়াতাড়ি কাজ করে দিতে হবে তো তুই এক কাম কর ওই যে ওই হিন্দি গে সিনা ব্যথা আছে ব্যথিকা লই যে বাইরে যে মারামারি করবি বাকিটা আয় সামাল দিমু টিয়া হইছে যা লাগবো আয় দিমু অসুবিধা নাই বুঝস তো আয় একটু ব্যস্ত আছি যা ইজা দি আন্নের মাথা আগে ভাঙি দিউম বাউরে ইজারে কোন গারে বুঝাইবো ইজা তো একরে মাইলা বোঝেই না কোন গারে আরে মাইলার কান্না কাটি একদিকে গান বাজনা আবার এক কোন গাইলো রে কে রে কথা কো না কা এই এই তসলিমা যাও সাই এক কানা এই দুয়ারান খুলি সাও সাই কোন গা খাড়া রইছে কার মরণ গনাইছে সাও সাই আয়ার তো নানে দেন এই যে তো আই কইতে হেরুম তোমার তো এক কানে উত্তর থাই সব সময় হাইতেন না হাইতেন না কলানি হাইরবে হাই বাবুরে এরা আপসেন বলে না আই নাই নেন ভিতরে ইন ভাই বইন 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 আই টুনি তুমি আমার গানটা করেছো আরে এই গান গেলই তো আমি বসি এ কাজ করিয়ে দাঁড়ি সলের ও যেবু ওয়াও ও তুই হইসা টইসা কিছু আছে নি লগে দি আনছো নি কিছু এই ধরো এখানে 1,00,000 আছে বাকিটা পেয়ে যাবে কাজ শেষ হলে মা গো মা হেতা তো দুই টু মাস ফাস্ট আন্নার গান ও যেবু চিন্তাই করিয়েন না একটু শোনাও না গানটা
তোমার শোকে আইসমাই নার চন্দ্র উষ্টা খাই পূর্ণিমা। কেমন লাগলো? ওয়াও, অনেক নাইস। মুখ তুলে চাইছে, আচ্ছা যা, আল্লাহ হাফেজ। Oh my god, crazy woman. Bye, Tuni. বাউরে তসলিমা, তুই এটা কিলি রে, আর ক্লায়েন্ট রে তুই গতন বাইর করে দিছিস, তুই কই তেরবি নি ক্লায়েন্ট হলো লোক কি? আনের লোক কি কথা কইলাই? ভাই দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, বললাম বলে চেগে গেছেন। বলছিস কি বে শালা, মজা লিছিস? আমাকে বলছিস জায়গায় গেছিস? আমাকে তো আল্লাহ একটু অসুখ দিয়েছে, তোকে যে গরুতে গুতায় গাতায় গর্ত করে দিয়েছিল ভুলে গেলছিস? ওই দুলা ভাই, এটা কি কন দুর্মিয়া? আরে দেহি দেহি, একটু জ্বর হয়েছে, আর এতে করে খুয়ে গেলেন? তোর হইলে তুই বুঝতি শালা। ও দুলা ভাই, তো আপনার একটা কথা কই, বিউটি পাবের লোক তো বাতচিত করতে হইব, সময় তো হয়ে গেছে। কি বলছিস বে, তোর বহিন তো এখনো জীবিত, আর এই বয়সে তুই আমার কি ছরাত করবি, এগুলা কি বলছিস? আবে হালাই কই কে হালাই, বুঝি কি হালাই, বাচি হালাই আমার লাগে করবেন, আপনার লাগে করতে কইছি কেনা? খুইলা বলবি না বে, আমি তো শুনে একটু ভালো ফিল করছিলাম। ধুর, আপনি যে কি করেন, খুললে ঘর তো দেওয়া যাবে না। পাইতে পাচ্ছি না সারা, দেখে আমার কথাও বুঝতে পাচ্ছে না। এই শালা যা, তোর খোলা খুলি লাগবে না, ভাগ ভাগ এখান থেকে শালা। হালাই চাচা যে কার লোকে বইন্ডারে বিয়ে দিল। কি বলছিস বে, সব যে শুনে লুলু আমি, তোকে বদদোয়া দিব রে ছোড়া, তুই তো বিউটিকে পাবি নে জীবনে, তোর বিয়ে হবে না, যা ফালতু, পরে গরুর সাথে তোকে ঘর সংসার করতে হবে। সি সি সি, দুলা ভাই এটা আপনি কি কইলেন? আচ্ছা যাই গিয়া। হাই আপা, জামার শক্তি নেই, কারণের শক্তি নেই, আবার বিয়ে করবার লাগছে, বিউটির নাম শুনে সুস্থ হবার লাগছে। দেখ চক্কু, বেশি কত গাবে লাগিস না। হ্যাঁ তুই আমার ভাই আছিস, ভাই থাক, এইবারে সিরি এমন চিবা বানাচ্ছে, আল্লাহ গো আল্লাহ। ওই ছেড়া, ঠিক হইতে রে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, গালে দাঁড়াচ্ছিস কেন? না মানে ভাই, এই তো ভাই, মানে বুঝেন না ভাই, ব্যাপারটা তো বুঝতে হবে ভাই, এই আর কি দাঁতে ব্যথা ভাই। এই তুই কি জানোস, আমি যে ওষুধ দাঁত ফালা দিচ্ছিলাম থাপা দিয়া, তোর সমস্যা থাকলে কইতে পারোস, বেশি জোরে দিবো না, আসতে দিবো না। না না ভাই, আরে ভাই, ভাই যে কি কোন ভাই, আরে ভাই আপনি হুদা হুদে এত খাটনি করবেন কেন ভাই? না ভাই আমরা তো বুঝি ভাই, ব্যাপারটা বুঝি ভাই, ভাই আসি ভাই। হ্যাঁ সালাম আলাইকুম ভাই, যাই ভাই। পোলাবান উপকার করবার লাগছি, রাজি হলো না, যাই গিয়া। এর আগে থাপুর দিছোস, পাঁচাঙ্গুরের দাগে এক সপ্তাহ বয়ে বেড়াইছি। হালা এমন একদিন আইব তো আমি একেবারে কান্দে তুলে দিব। কবিতা তো শুনলেন আর যে দাদা, আপনি না হয় আমাদের একটা লিঙ্ক শুনিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন রেদন ভাই, আল্লাহ আপনি একটু কথা বলে শুনুন না, আমরা সামনে থেকে আপনার কথা শুনবো, কি যে ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন শুনতে চাচ্ছো, হেই বন্ধুরা, জানটা প্রাণটা বেবিটা যারা শুনছো এই মুহূর্তে,
আমি আছি সৌরভ খান, তোমাদের সাথে সারা রাত থাকবো আজ। আর সারা রাত হবে তোমার পছন্দের কথা, পছন্দের গান নিয়ে আমারই আয়োজন। আর যদি তুমি থাকতে চাও, আমার নাম্বার কিন্তু সেই আগেরটাই আছে বেবিটা, একদম ভুল করবে না এসএমএস করতে। আর আমি কিন্তু এখনও সেই আগের নাম্বারটা ইউজ করছি, সো ফোন করতেও দ্বিধা করবে না, তবে সেটা গানের ফাঁকে ফাঁকে। আল্লাহ গো কি সুন্দর, কোথায় দেখলে সুন্দর, ব্যক্তিগত প্রচারণার আলোকে সবই তো হারিয়ে গেল। আজুর তুমি কি বুঝবে এসব, যাও নিজে যাও, ওখানে তোমাকে মানায়। দূর, আপনি ওজি রেদন ভাই দিলেন তো ভাইয়ার মুডটা নষ্ট করে। এ দুনিয়াতেই আর থাকবো না। আল্লাহ কই যান আপনি? নিচে। ও সৌরভ ভাই, আমি যে কি বলবো, আমি যে আজকে কি খুশি লাগতেছে আজকে। ওই সৌরভ, ওই কি রে আজকে তোর শো নাই? আরে শান্ত ভাই, তোরই তো খুঁজতেছিলাম। কি রে আজকে তোর রেডিওতে শো নাই? আছে, ওটা তো এখন না, রাতে। এখানে কি পার্ট টাইম চালাইতেছিস? ধুর কি বলিস, এগুলো ছোট মানুষ কথা বলতে চায়, কথা বলছি। বুঝিস তো, একটু ফ্যান ট্যান ব্যাপার স্যাপার এগুলো একটু মেনটেন করতে হয় তো। শান্ত ভাই দেখি আমাকে চিনে নি না, আমি যে এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, আপনি তো মানে কথাও বলেন না। হ্যাঁ তুমি তো জলস্থলে অগ্নিকুণ্ডে সব গানে দাঁড়ায় থাকো, এটা তো বুঝি আমরা, ব্যাপারটা তো বুঝতেই হবো। সৌরভ বাড়িয়ালি তোরে খুঁজতেছে, কি বলে কথা আছে যা। আমার সাথে কি কথা বলবো ওই মহিলার? ওই যে কলি না, ফ্যান না বাতের মার কি জানি কলি না, ওইটির কিছু একটা হইতে পারে, যা নিচে যা। জামুনে কিন্তু একটা কথা, এই মহিলার বয়স কেমন রে? নাউজুবিল্লাহ, যা তুই নিয়ে নিচে গিয়ে দেখ, আমি জানি আমি কইতে পারতাম না বয়স। যা 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 নিচে যা। ওকে বেবিটা, তাহলে পরে কথা হবে। ওকে বাই। আবার আইসেন কিন্তু? এ আইব, তুমি কি মনে করছো তুমি না করলে আইব না? হ্যাঁ ঠিকই আইব। তো শান্ত ভাই আপনি কি রাগ করছেন? না আমি তো অনেক খুশি হয়েছি, খুশিতে তো আমার ফাল পাড়তে ইচ্ছা করতেছে। আপনি যে কি মানে খালি খালি রাগ করতেছেন, সেলিব্রিটিদের ফ্যান থাকবে না? ফ্যান হইবে ভালো কথা, এর মানে তো এই না যে অগো বেডরুমে যাই আর সিলিং এর লগে ফ্যান হয়ে ঝুলবো, এটা তো ঠিক না। দূর আপনি যে কি না, থামাইলাম আর কি, বোঝেন না ভাই ব্যাপারটা তো, বুঝতে হবো ভাই। শান্ত কোন ভাই, তুই কোনো গন্ধ পাও হুঙ্গে দেখো। কই না তো ভাই, মুই তো পাই। গানের লগে সুরের লগে আমার কি সম্পর্ক ভাই? হেইয়া মুই জানি না, মোরে কইলে তোরে খুঁজতে আছে, তুই যা যাইয়ে দেখ। আচ্ছা ভাই ব্যাপারটা বুঝতে হবে, আমি মনে বুঝছি ভাই, তারপর ভাই কিছু করার নাই, সিনিয়র মানুষ ভাই। যাই ভাই, আসসালামু আলাইকুম ভাই। হাই ডন ভাই, আমি না আপনার উপর একটু রাগ করছি। এহা কি কাও রাগ করছো কাই? এই যে সেদিন আপনি আমার রাইখা ওই যে অ্যানিনা প্যানি ওনারে নিয়ে সাদের ওই কিনারে চলে গেলেন, তারপর আবার ওই সাভার টাপার কোত্থেকে যেন ঘুরে আসলেন, কই কখনো তো আমার নিয়ে গেলেন না? মুই লইয়ে গেলে তুমি যাবা? আপনি যে কি বলেন, যাবো না আবার। এহারে ওর আল্লাহ, ইয়ে কেমন তার মাথার আয়, একালে যে যা কয় হেতে দৈলে গইলে পানি পানি হয়ে যায়। আমি সত্যি যাবেন মোর সাথে? সত্যি যাব, যেমে গুনে আমি লইয়ে যাবো উমে গুনে যাবেন? অবশ্যই। হয় ছোটবেলা পড়ছিলাম, কবি কইছে এহা তুই যাবি, তুই যাবি মোর ছোট গায়, মুই কালকে বরিশাল যাবো আমেরে লইয়ে যাবো। ও আল্লাহ, এইটা কি বলেন, বরিশাল তো যাইতে পারবো না। নৃত্যশিল্পী মোর অনেক কাম আছে, মুই যাইতে আছি। থাক রাগ করতে হবে না, জান জান। ইস, এই ব্যাটারে যদি একদিন আনসার ধরে না যেত খুবই মজা পেতাম। গরু কি না কালো কি
दुनिया है दिलवाले की दादा जगाई छेन्ना मायरी ओ हला कुबी तुई कुत्ते गेली बाड़ी थे के एलुम संवाद की जानेन किछे बा ब्यूटीर साथे ओरा कथा बोलछे छादे की कुली ब्यूटी कालर कथा होइतेछे कुबाइला माचका ओई जे आर जे सौरभ खान खाइछे आजके ओरे ओई खारा 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 लाल शर्टटा तुई आमार आइना दिछिले ना उप्स उमागो जोर मारलेन केनो दादा हालार फुत तोर ओई शर्ट पिन्दा आमार गुरु को देखाई दिछे हासा करे कोई तो এই সার তোরা কে দিছে বলবো না উরে হালাই কই কি কাবজ করবার লাগছে কবি নাকি ওই কই যাস ওই কবি খারা ওই খারা দূর আসখান খারা খারা কবি সালা লড়াই গেল গা সারটা তে লিখে দিল বিউটি তো দে নাই তালে গহিন রস তার আগে যাই ছাদে গিয়ে দেখি কি কাহিনী খোঁজ খবর আছে মুই যে একখান বোন গো আম্মের এইয়া তো কোনো খোঁজ খবরও নাই কি হইলে আই আম্মে কোনো খোঁজ খবর রাখেন ওই যে পাশের ফেলাডের আলকেন টুনিয়ার হের বউ মিল্লা মরে যায় কি করলে মরে অপমান হচ্ছে মরে কয় মুই আর আম্মি নেই ওই সামাত লসের গুড়া ধরে জুল্লা জুল্লাইছি এহা তুই কি কও তুই হুশ কই রে কও এই কথা কইলে তোরে হ আর মরে কইছে বরিশালের মানুষ বুঝি এত খারাপ মুই একলে গালাই আলামু এ টুনি রে মুই আজকে খাইছি তুই খারা হ্যাঁ মুই দেখতে আসি আম্মি কেমন ডন মুই দেখমু আনে আম্মের বোনরা আম্মের অপমান কইরা গেলে আই আজা খারাপ হইছি এতি হইছে বালা এতি বালা গিল্লাই বালা এতি রাটি আওয়ালা এরে কোন গা রে আরে এরে কি রে তসলিমা কেন সানা কোন গা এই দরজা ভাঙিয়ে হেলা দে ও খাড়ো খাড়ো আইয়ের আইয়ের হে ও কাগু কি ও কাগু কি সান আপনি ডন আরে এটা তো আমি জানি এই মিউজিকটা হইলে তুমি শুনিয়ের আমি তো কে আয় কইতে আরুম অন কি জানাম না এটা কোন এহা আমি কি শুরু হরছে নাই এই ফেলাটি কি আমি একলা থাইন মোরা থাই না আমি বারা লইছেন মোরা কি বারা থাই না ফেলাট কি কিনে লইছেন সারাদিন প্যাপো প্যাপো করেন মোর একটা বোন আছে সামনে পড়ে কে পড়তে আরে না আমি কি শুরু করছেন আমি বলে কইছেন মোরা সাঙ্গাতন্ত্রের গোয়াতে জুলে জুলে আইছি আমি মোরে চেনেন মোর নাম এহা বাজে না কা মোর নাম এ হালার পো কি আর ও তাড়াতাড়ি দে ও ওই যে ওই এডিটর হেটা দিত না হাতে এডিটর কাছে ছুটি তাই চার খারান খারান আয়ানের মিউজিক দি দিয়ে ডন হয় মোর নাম ডন তার নে কি কি শুরু হচ্ছে নাই কিচ্ছি আমনে বলে কইছেন মোরা খারাপ মোরা ভাইসি আইছি বাউ রে রিও কাগু আমনে ব্যাপারটা বুঝেন না কই না হেতারা মাইলা মাইলা গঞ্জাম আনে আনলো গেছে দি লাভাসিনি হেতারা মাইলা মাইলা গঞ্জাম করে আরা ইনি কি রুম কোন চাই তে আমনে মোর মোর ফেলারে সামনে গেছেন কা মোর বইনরে কি হইছেন আমনে আই আমি বলে কইছেন হেরে গান শেখাইবেন না আমি 2 টাকা টুনি টাইম আছে মুই মুই আন্তর্জাতিক ডন আমি মোরে চেনেন এরে কাগু তুই কি কইতেছস তুই ডন হলে আইও তো ইন্টারন্যাশনাল কম্পোজার আই এলকিন টুনি আর হারা দুনিয়া সিনে তুই কইতে আরবা নি আর রহমান আর তুন গান লই যাই হাতে হিট হইছে এত অস্কার পায় হে আমি কইলেই হইলে আর রহমান নেলে আমি চেনেন ওই আর রহমান না ওই আসলে আব্দুল কুদ্দুস রহমান হইবে এ হইবে কোন অজপাড়া গায় আমারে মুই কইয়ে দেই আমি যদি পেপার শব্দ করছেন আমার ফ্ল্যাট মুই ভাঙি আলামু এ রে কাগু তুই আর সিওসি তুই নি আর ফ্ল্যাট ভাঙবি তুই আর গাছ জোর দেখছ তুই আর শরীর দেখছ তুই এক ধাক্কা দিয়ে দেয়াল ভাঙি আলামু হেয়া তো মুই জানি খাও তো একলা একলা বউ তো শুট কি হইয়া গেছে গায়ের জোরতে আইতাইছো মুই ডন মুই কইয়ে গেলাম মুই ডন যা 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 তো জামুন সাথে তুই করবি যা তোর ফ্ল্যাটের ভিতরে যাই তুই ডন হই গই এ কি মনে করছিস আরে আমি ছাড়ি দিমুনি যা 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 তুই তোর ফ্ল্যাটে যা এই তাসলিমা কই গেলি বাড়ি গেলি রে খবর দে আজ আগুন লাগালাম কি হইছে আনিও তো সেতে গেছেন কি আল্লাহ কি হইছিল
বাবরে ইজাদে কিছু কইতে না না সত্য ন তো নাসুম কে নাই নাসুম নাসাইবা নি আর কি লাই আনি নকল করি দড়াচ্ছেন নি এ মাইলা তুই তো তে আরো আগুন লাগাছ তুই চোখের সামনে তুন দূর দূরে যা বাউরে বাউ হেতের দেখি তে মাঠ